আল্লাহ, আজকে নবী নাই, নবীর পরে যে আয়াত নাযিল হইছে ওই আয়াত কি চালু আছে? আছে। তাহলে আল্লাহ যেন আজকে বলতেছে, ইয়া আইয়ুহাল উলামা লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, হে আলেম সমাজ, হে মুসলমানেরা, হে ইমানদারেরা, হে বাংলার মুসলমানেরা, তোমরা কেন ময়দানে নামো না সেই সমস্ত অসহায় লোকদের জন্য যারা বিনা অপরাধে জেলখানায় বসে কান্দে? জেলখানায় বসে গোটা বিশ্বের মুসলমানরা এখন কানতেছে, ফিলিস্তিনের মুসলমানদেরকে পাখির মতন গুলি করে মারতেছে, কথা ঠিক না বেঠি? ইরাকের মুসলমানদের মারা হলো, আফগানের মুসলমানদের মারা হলো, ফিলিস্তিনের মুসলমানদেরকে মারা হলো, সর্বশেষ বিশ্ব শয়তান, বিশ্ব বরণ্য শয়তান, বিশ্ব কুখ্যাত শয়তান আমেরিকা এখন ইরাককে ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগেছে। কোন বীর পুরুষ চুরাগপ্তা হামলা করে না, যে বীর পুরুষ সে কোনোদিন চুরাগপ্তা হামলা করে না, চুরাগপ্তা হামলা করে তারাই যারা কা পুরুষ, কথা ঠিক না বেঠিক? কথা ঠিক না বেঠিক? ইরানের একজন নেতাকে আমেরিকা মেরে দিল চুরাগপ্তা হামলা চালিয়ে। আপনি যদি এতই শক্তিশালী হন, ডাইরেক্ট ধরুন আপনি চুরাগপ্তা হামলা করেন কেন? বোঝা গেল সবচেয়ে বিশ্বের এক নম্বর সন্ত্রাসী হবে আমেরিকা। ওই সমস্ত অসহায় লোকদের জন্য কথা বলার জন্য কে বলেছে? সংগ্রাম করার জন্য কে নির্দেশ করেছে? তখন অসহায় মানুষ ছিল, এখনো অসহায় মানুষ আছে না? না, তাহলে অসহায় মানুষের ভিতরে ছিল পুরুষ, নারী, শিশু, বৃদ্ধ, বৃদ্ধা, যুবক, যুবতী। আজকেও কি আমাদের চোখে দেখা যায় যে গোটা পৃথিবীতে মুসলমানরা এইভাবে কান্নাকাটি করছে? আছে, আছে, চলে বলেন আছে। তাহলে আজকের এদের বেড়ে যায়, তাদের জন্য কথা বলতে হবে, তাদের জন্য সংগ্রাম করতে হবে, তাদের জন্য মাঠে নামতে হবে। আল্লাহ পাক সব জিনিস সহ্য করে, চোখের পানি কখনো আল্লাহ সহ্য করে না। আল্লাহ রাসূল বলেছেন, আইনানে লান তামাসসুহুমুন নার, আইনুন বাকাত ফি খাশিয়াতিল্লাহ ওয়া আইনুন বাতাত তাহরিসু ফি সাবিলিল্লাহ, দুইটা চোখ কখনো জাহান্নামের আগুনে স্পর্শ করে না, তার ভিতরে একটা চোখ, ওই চোখ দুনিয়ার সব ঘুমায় পড়ে রাতের অন্ধকারে, যে ব্যক্তি কান্নাকাটি করে আল্লাহর কাছে দোয়া করে, এর চোখের পানি আল্লাহ ফিরাইয়ে দেয় না। এজন্য সকলের কাছে পায়ে ধরে অনুরোধ করলাম, কাউকে কাঁদাইয়েন না, কাউকে দুঃখ দিয়েন না, কাউকে কষ্ট দিয়েন না। ও ব্যক্তি যে বদদোয়া করবে সব বদদোয়া হাড়ে হাড়ে কাজে লাগবে, আজ হোক কাল হোক লাগবেই, লাগবেই, লাগবেই। তাই সে হিন্দু হোক আর মুসলমান হোক, খ্রিস্টান হোক আর বৌদ্ধ হোক, একটা ছাগল হোক, ভেড়া হোক, গরু হোক, কুকুর হোক, অন্যায় ভাবে কারো উপর অত্যাচার করলে ওর দোয়া আল্লাহ কবুল করেই। আল্লাহ রাসূল বলেছেন, একজন নির্যাতিত মানুষ যখন দোয়া করে মাঝখানে কোনো সামিয়ানা থাকে না, ডাইরেক্ট আল্লাহ দরবারে পৌঁছাই দা। বাদশাহ হারুন আর রশিদ নাম শুনেছেন আপনারা? ওনার দরবার চলছে, উনি সর্বপ্রথম পৃথিবীতে পুলিশ বাহিনী তৈরি করেছিলেন। কেউ বলেছে হযরত ওমরের বেলায় পুলিশ হয়েছে, কেউ বলেছে বাদশাহ হারুন আর রশিদের বেলায় পুলিশ হয়েছে, হোক যেটার বেলায় হোক, উনি 10 জন পুলিশকে সকালবেলা ডিউটি করার জন্য একটা গ্রাম অঞ্চলে পাঠিয়ে দিয়েছে। তো ওই পুলিশ 10 জন যেই গ্রামে ডিউটি করে সন্ধ্যাবেলার সময় 11 জন চোর ডাকাত খুনি ধর্ষক ধরিয়ে মাজায় দড়ি বেঁধে রাজদরবারে নিয়ে আসছে। মানুষের দোয়া কিভাবে কবুল হয়? আনার পথে ওই 11 জন চোর ডাকাত খুনির ভিতর থেকে একজন দড়ি খুলে পালায় চলে গেছে। পুলিশ কয়জন? 10 জন। আসামি ধরেছে কয়জন? 11 জন। পালায় গেছে কয়জন? তাহলে আসামি আছে কয়জন? 10 জন। খাতা কলমে আসামির নাম থাকবে কয়জনের? খাতা কলমে 11 জন, কিন্তু সন্ধ্যাবেলায় হাজির করে গুনে দেখে, হায় হায়, আর একজন গেল কই? ইয়ে ওর জিজ্ঞেস করা আর একজন গেল কই? ওর জিজ্ঞেস করা আর একজন গেল কই? কেউ উত্তর দিতে পারে না।
পুলিশের ভিতরে যিনি বড় সে বলছে আমাদের কাছে চাকরি শেষ, আরামজন খুঁজে নিয়ে আয়। কয় স্যার খোঁজবো কোন জায়গায়? কয় কোনো কথা নেই খোঁজ। পুলিশ খুঁজতে বাড়ি রয়েছে, খুঁজতে খুঁজতে দেখে একটা লোক গরিব মানুষ, ঘর নাই, বাড়ি নাই, জায়গা নাই, জমি নাই, সন্তান আদি ছেলে মেয়ে কিছুই নাই, সারাদিন ভিক্ষে করে, রাতে ভিক্ষে করে যা পায় তাই দিয়ে রাত্রে খেতে যায়, সন্ধ্যাবেলা ভিক্ষে করে ভিক্ষের ঝোলাটা লাঠির মাথায় করে নিয়ে দ্রুত গতিতে বাসায় চলে যাচ্ছে। হঠাৎ করে পুলিশ যেই বলতে চায় শোন বক্সা বক্সিরা, কই কেন কই কোনো কথা নেই বক্সা বক্সিরা এর ভিতর ঢোক, কত সার তার কোনো সারটার না, তুই 11 নম্বর আসো না, তুমি যে সার কই কোনো সার নেই, আমার চাকরি আগে তোর আল্লাহরই পরে আমার চাকরি আগে, বাধ্য হয়ে আল্লাহর পাগল, ঘর নাই, বাড়ি নাই, অসহায়। পুলিশ তারে কয় নম্বর আসামি বানালো? 11 নম্বর আসামি বানায়া রাজ দরবারে চাকরি বসানোর জন্য হাজির করে দিল। 11 জন চোর ডাকাত খুনি জেলখানার ভিতরে ঢুকে বলল 10 জন প্রকৃত দোষী, আর একজন কোনো দোষ করি নাই। দেখবেন যারা চুরি করে, ডাকাত করে, খুন করে, তাদের একটা চেন থাকে, সন্ত্রাসী ধরা পড়লি পর গডফাদাররাই যে তার বের করে নিয়ে যায়। যদি গডফাদাররা সন্ত্রাসীর ভিতর সন্ত্রাসীর পক্ষে যদি তদবির না করত, আল্লাহর কসম একটাও ক্যাসিনো করেছে যারা একটাও জামিন পেত না। কিন্তু দুর্নীতিবাজদের আবার একটা চেন আছে, ওরা তদবির করি আবার সকাল সকাল বের করে নিয়ে আসে। দশজন প্রকৃত সবই বেরিয়ে গেল, কিন্তু ওই যে ফকির ওর কি কোনো দোষ? কিন্তু ওর পক্ষে আবার কথা বলার লোক কেউ, ওই ফকির ব্যক্তি সবাই বেরিয়ে গেছে। একজন ফকির ব্যক্তি জেলখানায় বসে বসে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে কার কাছে কান্দে? আল্লাহর কাছে কান্দে। আল্লাহ দুনিয়ার কেউ না জানলে তুমি জানো আমি কতটুকু সৎ কি অসৎ, আমি প্রকৃত চোর ডাকাত খুনি কিনা তুমি কেউ না জানলে তুমি জানো, আসমানের মালিক জমিনের মালিক তুমি আমাকে সাহায্য করো। একদিন যায় সাহায্য আসে না, দুই দিন যায় সাহায্য আসে না, তিন দিন যায় সাহায্য আসে না, মাস গেল সাহায্য আসে না, ছয় মাসের মাথা আল্লাহ পাক একদিন বাদশা হারুন আর রশিদকে স্বপ্ন দেখায় বলতেছি ও বাদশা তোমার জেলখানায় একজন নিরপরাধ মানুষ প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে কাঁদতেছে, তার কান্নাটা দুনিয়ার কেউ দেখুক আর না দেখুক আমি আল্লাহই দেখতেছি, যদি আগামীকাল সকালবেলার ভিতরে যদি ওই লোকটার জামিনে ছেড়ে না দাও, মুক্তি না দাও, তোমার রাজ দরবার মাটির ভিতরে ঢসে পড়বে। বাচ্চা হারুন রশিদের ঘুম ভেঙে গেল, জেলখানায় চলে গেল, জেলারের কাছ থেকে চাবিটা নিয়ে ভিতরে যে দেখে ফকির তখন সেজদায় পড়ে আছে, মাথাটা সেজদার সঙ্গে লাগায় কান্দে, মাওলা রে ওরা আমার চোর বানায়ছে, ওরা আমার ডাকাত বানায়ছে, ওরা আমার ধর্ষক বানায়ছে, ওরা আমার খুনি বানায়ছে, ওরা আমার বিভিন্ন দোষ দিয়েছে, আল্লাহ তুমি তো ভালোই জানো আমি দোষী না নির্দোষ, সুতরাং তোমার কাছে ফরিয়াদ করি আল্লাহ দয়া করে এই জালেমদের হাত থেকে তুমি আমাকে মুক্ত করে দাও। কান্না শেষ বাচ্চা হারুন রশিদ পিঠের উপর হাত ঢুকায় হাত দিয়ে বলতেছে আল্লাহর বান্দা মাথা নিচু করো, মাথা উঁচু করো, তোমার কান্না আরশে আজিম পর্যন্ত চলে গেছে। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় জিনিস হচ্ছে চোখের পানি। ইয়াজহাকু কালিলা ইয়া বকু কাসিরা, বেশি বেশি কান্দো, কম কম হাসো, তাহলে আল্লাহর কাছে চোখের পানি যদি বেশি কবুল হয়, ও আমার আল্লাহর বান্দারা বিপদে পড়লে কান্দেন কার কাছে? আপনার অন্যায় ভাবে কেউ যদি কাদাই থাকে সাদা কাগজ দেন আমি লিখে দিয়ে যাই, একদিন তোমারও কান্না লাগবে। তুমি আমার কাদাই আছো তুমি লিখে রাখো, একদিন তুমিও কান্দা, তুমি আমার সন্তানকে মেরেছো, একদিন তোমার সন্তানের লাশ রাস্তাতে পড়ে থাকবে, জানাজা পড়া লোক খুঁজে পাবে না।
কারোর মনে ব্যথা দিও না, কারোর কষ্ট দিও না। কষ্ট দিলে দুনিয়ার সবাই ভুলে যায়, কে ভোলে না? আবার জোরে, আবার জোরে বলেন, কে ভোলে না? সবাই বিচার না করে উল্টোরায় দিতে পারে, কিন্তু আমার আল্লাহর দরবারে রায় কখনো উল্টা হয় না। দুই একজন কয়, আমার এত বড় বিপদ হলো কেন? আমি তো বুঝতে পারছিস না। বুঝবা কি, পরের মাল কোন জায়গাতে খাইছো, পরের নারীর কোন জায়গায় ধ্বংস করেছো, কোন জায়গায় কার অভিশাপ তোমার ভিতরে লেগেছে, একটু তলার পৃষ্ঠায় এসে রেকর্ড খুঁজে দেখো। কেন তোমার গজব, কেন তোমার ক্যান্সার, কেন তোমার এত বড় রোগ, কেন তোমার এত মহামারী, একবার তলায় খুঁজে দেখো, কারণ না কারণ অভিশাপ তোমার লেগেছে। এজন্য কারোর অভিশাপ কুড়াবেন না, অভিশাপ কিন্তু সাংঘাতিক জিনিস। আমার ভাইয়ের হযরতে বাদশা হারুনুর রশিদ এবার লোক চলে বললেন, ও আল্লাহর বান্দা, তোমার কান্না কার কাছে কবুল হয়ে গেছে? মালিকের কাছে কবুল হয়ে গেছে। তুমি বেরিয়ে এসো, চলো দরবারে যাই, যতদিন বেঁচে থাকবা ততদিন পর্যন্ত তুমি আমার দরবারে থাকবে, আমি তোমার খাওয়া পড়ার ব্যবস্থা করব। ওরে ওই বাচ্চা, ওই ফকির, ওই একজন ভিক্ষুকের দোয়া যদি মালিকের কাছে কবুল হয়, আজকে কারোর কাঁদাইও না বন্ধু, কাঁদাইও না বন্ধু, তার দোয়াও তোমার বিরুদ্ধে কবুল হয়ে যাবে। তাই আল্লাহ বলতেছে, আমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তোমাদের কি হলো, কেন তোমরা অসহায় নারী, অসহায় পুরুষ, অসহায় মানুষের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করো না? কান্দতেছে হচ্ছে ওই জেলখানায় যার ভিতরে আছে নারী পুরুষ, তারা কি বলে কান্দতেছে, রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা, তারা কান্দতেছে আমাদের প্রতিপালক, এই জালেমদের দেশ থেকে তুমি আমাদের বাহির করে নাও, যদি বাহির করে না নাও, ওয়াজআলনা মিন লাদুনকা ওয়ালিয়ান, তোমার পক্ষ থেকে এমন একজন নেতা আমাদের মাঝে তৈরি করে দাও, যেই নেতার সামনে রেখে আমরা জালেমদের মোকাবেলা করতে পারবো। সেদিন কেঁদেছিল সাহাবীরা, সেদিন দোয়া করেছিল তারা, ওয়াজআলনা মিন লাদুনকা নাসিরা, নতুবা এমন সাহায্য করো যেই জালেমের বাচ্চাদের ধ্বংস হয়ে যায়। দোয়াটা কে শিক্ষা দিয়েছে, জোরে বলেন, কে শিক্ষা দিয়েছে? যুগে যুগেই জালেমেরা ছিল, জালেমেরা আছে, জালেমেরা থাকবে। এদের মোকাবেলা করার জন্য আমরা ঐক্যবদ্ধভাবে কোরআনের পক্ষে থাকব, আর সাহায্য চাইব কার কাছে? জোরে বলেন, কার কাছে সাহায্য চাইব? আরো জোরে বলেন, সাহায্য চাইব কার কাছে? হুজুর বলেছেন, আল কাইসু মান্দারা নাফসাহু আমেলা লেমা বাদাল মাউত, সেই ব্যক্তি বুদ্ধিমান যেই ব্যক্তি কাজ করে পুরস্কার চায়, আর ওই ব্যক্তি বোকা যে কাজ না করে পুরস্কার চায়। আমরা আমল মানে কাজ, কাজ করে পুরস্কার চাবো কার কাছে? আল্লাহর কাছে। আসুন আমরা আমল করি, আমলের ভিতরে সবচেয়ে বড় আমল হচ্ছে আমরা ঈমান আনবো আল্লাহ রসুল কিয়ামত আখেরাত পরকাল কিতাবের উপরে। আমরা আল্লাহর কাছে ছাড়া কারোর কাছে মাথা নত করবো না। আর তিন নম্বর শিক্ষা, যতদিন বেঁচে আছি ইচ্ছা করে নামাজ কাজা করব, তাহলে নামাজ পড়া যদি আল্লাহর নির্দেশ হয়, আজকের এই কাফেলা আমরা কি নিয়ত করতে পারি যতদিন বেঁচে আছি নামাজ কাজা করব? আল্লাহ পাক এই নিয়তের পর আমাদের কবুল করুক। আরো জোরে, আরো জোরে, আরো জোরে, বেঁচে থাকলে আবার দেখা হবে, যদি বেঁচে না থাকি হয়তো এই কথার ভিতর দিয়ে আজকে শেষ কথা হয়ে গেল। আমাদের শেষ কথা হলো, আমরা যতদিন বেঁচে আছি কোরআনের পক্ষে থাকবো, আল্লাহর পক্ষে থাকবো, রসুলের পক্ষে থাকবো, কোরআন হাদিস বিরোধী কোনো কাজ করব না, যারা করে তাদের পক্ষে আমরা থাকবো, দুর্নীতি করব না, দুর্নীতিবাজদের পক্ষে থাকবো, ক্যাসিনো করব না, ক্যাসিনো বাজদের পক্ষে থাকবো, সুদ ফুস খাবো না, সুদ ঘোষ্টের পক্ষে থাকবো। আল্লাহ পাক এই তওবা যেন আমাদের সারা জীবন মনে রাখার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।